দশটা বাজে রান্দি বাড়ি, বারোটা বাজে খাই, তোমার কথা মনে হইলে কইলে ভাইটা যায়। কি জাদু করিলা পিড়িতে শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে। আপনি আসুন, উঠে আসুন। উমা পেড়ে কই কি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আই অ্যাম ব্যাক। উস্তাদ শেষ, গোয়াবারা গোয়াবারা শালা কিসের দেশের? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশের কিং হচ্ছে একমাত্র অপু ভাই, আমার চ্যাটার বাল। ভাইরে ভাই, অপু ভাই যে একখান জিনিস তা কিন্তু দেখাই দিল, তার কামব্যাক দেখছেন? না, কোনদিন দেখিনি। ওই দেখ রাগায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। তো বন্ধুরা, অনেকদিন হলো প্রায় নতুন ভিডিও দেই না, তো ভাবলাম আজকে থেকে যেহেতু আবার লকডাউন শুরু, তাই সমাজসেবার কাজে লেগে পড়া যাক। তো ভাই, ফেসবুক ইউটিউব যেখানেই যাচ্ছি না কেন, অপু ভাইকে নিয়েই শুধু তুলপার, কারণ তার শারীরিক পরিবর্তনটা এতটাই হয়েছে যে মানুষ এটা সাধারণভাবে মেনে নিতে পারছে না। কারণ 3 মাস আগেও তার অবস্থা অনেকটা এইরকম ছিল, আর 3 মাস পর হঠাৎ করে যখন এইভাবে মানুষের সামনে আসছে, তো বুঝতেই পারছেন মানুষের রিয়াকশন অনেকটা এরকম হয়েছে। মতলব কি দুনিয়া থি, ইসলিয়ে ছোড় দিয়া সবসে মিলনা, বরনা ইয়ে ছোটি সি উমর আবি তনহাই কে কাবল কানা থি। ফকত মে আরে চোখের পানিতে বকটা বাইসা যা। ইতি হত্যা করতে পারলে এ শহরে কেউ আত্মহত্যা করত না। হাজি কুসুর দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। আমি বলুন না, আমি শরম করে শুন মেরি শেহজাদি, মে হু তেরা চ্যাটার বাল। তবে একটা জিনিস তো নিশ্চিত ভাই, দেশের হার্বাল কোম্পানিগুলোর ভাত আবার পুনরায় ফিরে আসবে। কারণ কাল পরশু থেকে হয়তো দেখতে পারবেন বিভিন্ন দেয়ালে দেয়ালে পোস্টার টাঙানো রয়েছে যে মাত্র 3 মাসে অপু ভাইয়ের মতো শরীরের অধিকারী হয়ে যান শুধুমাত্র এক ফাইলই যথেষ্ট। আর সেগুলো দেখার পর অপু ভাইয়ের ফ্যান আসলে সাকিব খানের চেয়ে অপু ভাই বেস্ট। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার এর পরের পর্বে। সেবন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আজকের মতো বাই বাই, টাটা।